Hello everyone, Assalamualaikum. This is Aisha and welcome back to my another skincare videos. Hopefully, shobai onek bhalo achen. Yes, Alhamdulillah, ami onek bhalo achi. So guys, ajke hocche ami new top Shirley Beauty creamer ekta honest review apnader sathe share korbo. So apnara prothome packaging ta dekhen, new Shirley Beauty cream. Eta hocche rose extract. Taiwan একটি product, New York, London. আর net weight হচ্ছে 12 গ্রাম আর রাইট নাও এটার প্রাইস অনেক বেশি পূর্বে ছিল 80 টাকা আর এখন হচ্ছে 190 টাকা তো এটা হচ্ছে প্যারিস লন্ডন নিউ ইয়র্কে একটি প্রোডাক্ট আর এটা ম্যানুফ্যাকচারড হয় থাকে তাইওয়ানে এটা হচ্ছে এর নিউ প্যাকেজিং সিস্টেম সো এখন বলবো এই নিউ শার্লি বিউটি ক্রিম কি কি কাজ করে তো এটা হচ্ছে প্রথমত আমাদের স্কিনটাকে দ্রুতভাবে ফর্সা করে সেকেন্ড হচ্ছে স্কিনের ব্ল্যাক হেডস রিমুভ করে এবং যদি স্কিনে কোনো ব্ল্যাক স্পট থাকে সেটাও রিমুভ করে অ্যান্ড থার্ডলি হচ্ছে আপনারা যদি ফেস শেভ করেন তারপর হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারেন অ্যান্ড ফাইনালি এই ক্রিমটা হচ্ছে এজ এ মেকআপ ফাউন্ডেশন হিসেবে ইউজ করতে পারবেন বিকজ এর কোনো সাইড এফেক্ট নেই সো এখন বলবো আমি এর ইনগ্রিডিয়েন্টগুলো সম্পর্কে এর ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে অ্যালোভেরা পেট্রোলিয়াম জেলি জিঙ্ক অক্সাইড ভিটামিন এ পার্ল পাউডার গ্লিসারিন অ্যান্ড এক্সেট্রা সো এর ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে খুবই ন্যাচারাল এবং এফেক্টিভ একটি প্রোডাক্ট যেগুলো আমাদের স্কিনের সাথে সুইটেবল এবং স্কিনের কোনো ক্ষতি করে না আর এই ক্রিমটার স্ট্রাকচার হচ্ছে খুবই ভালো খুব বেশি তিকো না আবার খুব বেশি ঘনও না সো ফেসে অ্যাপ্লাই করার পর 2 মিনিট ম্যাসেজ করে নেবেন আর এটা হচ্ছে দিনে 2 বার ইউজ করবেন এবং ফেসে অ্যাপ্লাইয়ের পর ভালোভাবে ফেস 2 মিনিটের জন্য ম্যাসেজ করবেন তো আমি হচ্ছে এখনের এটা হচ্ছে একটা লিপস্টিকের মতো জলের মধ্যে অ্যান্ড এটার স্ট্রাকচারটা আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াইটেনিং কালার অ্যান্ড এর গ্রান খুব বেশি স্মেলও নেই এটাতে কিন্তু এটা ফেসে অ্যাপ্লাইয়ের পর অনেক বেশি ভালো লাগে সো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে বিকজ এর কোনো সাইড এফেক্ট নেই আর যদি আপনারা এটা ইউজ করেন তাহলে আমাকে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে সবসময় অরিজিনালটা কেনার চেষ্টা করবেন ফেকটা কিনলে হচ্ছে কোনো কাজ করবে না সো সো আজকে হচ্ছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে